কাতারে গাংচিং স্পোর্টিং ক্লাব আয়োজিত বাংলাদেশ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ড্র এবং ট্রফি উন্মোচন করা হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, রুবেল চৌধুরীর সভাপতিত্বে এবং রাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সিরাজুল হক। জাফর আহমেদ লস্করের পরিচালনায় টুর্নামেন্টে ১২ দলের অধিনায়ক সহ উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াজি, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ সহ অন্যান্য খেলোয়াড়রা। প্রবাসী কর্মব্যস্ত জীবনে শরীর এবং মনকে চাঙ্গা রাখতে সাপ্তাহিক বন্ধের দিনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর বলে জানায় আয়োজক কমিটি।